नमस्कार सुंदरबन फूड फैक्टर रंधनशालाय आपनादेर स्वागत जानाय। आज आमी आपनादेर काछे एकटी रेसिपी शेयर करब, ता होलो मुड़ीर काटलेट। सो वेलकाम टू आवार चैनल। এই রেসিপিটার জন্য যে উপকরণগুলি আমি নিয়েছিলাম তা আমি বলে দেব। আমি 2 কাপ মুড়ি নিয়েছি, 2টো সিদ্ধ আলু, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, আদা বাটা, সিমাই, ময়দা আর বেসন। প্রথমে আমি মুড়িতে হালকা হালকা জল দিয়ে মুড়িটা ভিজিয়ে নেব। এই দেখুন মুড়িটা আমার নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো সিদ্ধ আলু। আলুটা এর সঙ্গে মেখে নেব। আলু দিয়ে মুড়িটা আমার মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আর বেসন 4 চামচ। হলুদ গুঁড়ো 1/2 চামচ। লবণ পরিমাণ মতো। জিরে গুঁড়ো 1/2 চামচ। গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ। কাঁচা লঙ্কা আর 1 চামচ। আদা বাটা। এই সব উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই দেখুন আমার ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তেল বুলিয়ে নেব। এরপর আমি একটি থালাতে আমি সাদা তেল মাখিয়ে নেব। এবার এই ডোটা এই পাত্রে দিয়ে আমি একটু সেভ করে নেব। দেখুন এইভাবে আমি সেভ করে নিয়েছি। একটি ছুরিতে আমি তেল মাখিয়ে নেব। এরপর কাটলেটের মতন করে আমি চৌকো চৌকো করে কেটে নেব। Thank you.
এবার ময়দার একটি বেটার বানিয়ে নেব। ময়দার বেটারের জন্য আমি 3 চামচ ময়দা নিয়ে নিব। এই দেখুন ময়দার বেটার আমার বানানো হয়ে গেছে, খুব মোটা না আর খুব পাতলা না। এখন আমি এই কাটলেট একটি নিয়ে ময়দার বেটারে দিয়ে দেব। এটিকে নিয়ে একটি পাত্রে আমি সিমাই নিয়েছি, এই সিমাইয়ের উপরে আমি দিয়ে দেব। এর উপরে আমি সিমাই ছড়িয়ে দেব। এই একইভাবে আমি সব কটি করে নেব। এই দেখুন সবগুলি আমার বানানো হয়ে গেছে। এবার আমি সাদা তেলে ভেজে নেব। উনান আমি ধরিয়ে দিয়েছি, কড়া আমার গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার বানিয়ে রাখা কাটলেটগুলো একে একে ছেড়ে দেব। এটাকে আমি অল্প আঁচেই ভেজে নেব। এবার উল্টে দেব। দেখুন ঠিক করে হয়ে এসেছে। কাটলেট আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখুন আমার মুড়ির কাটলেট বানানো হয়ে গেছে, খুবই কম উপকরণে আর খুব কম খরচায়। এবার আমি মুড়ির কাটলেট খেয়ে দেখব কেমন হয়েছে। কাটলেট খুব ভালো লেগেছে, আপনারাও বাড়িতে বানাবেন। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।